से बोलो दीदी माँ ओमा माँ गो किसान जी बच्चा माँ तुझे मेरा हाथी है कोई आनाज पत्तू काकू किसान पार्टी की ना बाबा आने तक वो घोड़े मुश्किल से लग जाते कौन आज तुम तुम्हारे जान दी थी तुम कौसो जाओ क्या ना बाबा तुम कहीं चोले जाने वाले को अम्मी पार्टी नहीं थी ऐसा नहीं के आनाज पत्तू काल जाओ ना तो Oh,
আর একটুখানি মা আসবে যা হবো না বেশি সঙ্গে সেই পাশে দিয়ে মা ও ভুলো 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 ও ভুলো
আমাকে এখানে কষ্ট বেরোতে হবে? আমি যে অন্নপটের সময় হয়ে গেল, ওরে ভজ অন্নপটের সময় হয়ে গেছে, মাকে আমি বাঁচিতে গান শোনাতে যাব না। Thank you.
ভেড়া বনে গেল ঠাকুর।
সাধনী লোক পাড়া সত্যি না মিথ্যে নিজের চোখেই দেখলাম ওই তো ওই তো এদিকে ভালো বোধ হচ্ছে না
Oh!
Thank you.
Oh,
মহাগৌরী অষ্টম অষ্টম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা উত্তম নেতানি নামানি ব্রহ্মনৈব মহাত্মনঃ। সর্বমঙ্গল মঙ্গলে জীবে সর্বার্থ সাধিবে শরণে ত্র্যম্বকে নারায়ণ নমস্তু। শরণাগত দীনার্ত পবিত্রান পরায়ণ সর্বস্যার্থ হরে নারায়ণ নমস্তু। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী পূর্ণাশ্রয়ে গুণোময়ী নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে নারায়ণ। তুমি সম্পূর্ণ দাম সর্বাণী সম্পূর্ণ দাম আমার সমানি মাকে নিরঞ্জন দিতে হবে ওদিকে শিহরে সমন তুমি সম্পূর্ণ পরস্পর
সাবধান করে সরবানি ছেড়ে দাও বৌটা ছেড়ে দাও লোকটা ফিরিয়ে দাও বৌটা তো মনে বাচ্চা ছেলে বৌটা তোকে বুঝিয়ে দিল দাদা তো তুমি আমাকে তার কাছে রেখে যাচ্ছ তুই বলা মায়ের চরণে চাই কবি বলা মায়ের চরণে চাই বাবু আরে মায়ের পুষ্পা পুষ্পা আমার মায়ের চরণে চাই নেবার ইচ্ছে নেই আমি আপনাদের কাছে পাঁচটা মিনিট সময় চেয়ে নিচ্ছি জানি না কতটা আনন্দ আপনাদের দিতে পেলাম আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাতা সারদা দেবী নিঃসন্ন্যাসী বিবেকানন্দের পাদপদ্মে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান করেছিলাম ভুল ত্রুটি যদি থাকে সেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন আর যেটা বলতে চাই এর পেছনে যার সবচেয়ে বেশি পরিশ্রম শ্রী আমাদের নির্দেশক শ্রী নিতাই সেনগুপ্ত 72 বছরের আমি যুবকই বলি তার অনুপ্রেরণায় উনি মঞ্চে আসছেন জোরে হাততালি দেবেন এবং উনি পূর্বে আরো অনেক দলের নির্দেশনা করেছেন এবার জানি না আপনাদের কতটা সময় আছে আমি কি বড় মহারাজের একটু সান্নিধ্য পেতে পারি আমার দলের লোকেরা একটু যদি আসেন আমরা খুব আনন্দ পাবো জোরে হাততালি বড় মহারাজের জন্য আমরা জীবন ধন্য
যখনই এখানে এসেছি বড় মহারাজ অন্যান্য মহারাজদেরও ডাকছে, আমরা আপনাদের সামনে থাকতে পারলে আনন্দ লাগবে। নাম ভূমিকায় ছিল বুদ্ধদেব, এবার চট করে তোমরা তোমাদের এক এক করে নাম বলে দাও। আর আমি যাদের জন্য এত বড় সাফল্য যদি হয়ে থাকে, মিউজিশিয়ান বন্ধু যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আছেন, আপনারা সবাই সামনে চলে আসুন। সায়ক তুমি যেখানেই থাকো এসো। আর বড় মহারাজের কাছে আমার একটা নিবেদন আছে, বড় মহারাজের কাছে প্রণাম করছেন। বড় মহারাজকে আমি আগে বলে নিই, আমার যে শিল্পী বন্ধু যে এইসব পেপার কাটিং বা ওই থার্মোকলে মূর্তি করেছে, ওর খুব ইচ্ছা বড় মহারাজের হাতে ওইটা তুলে দেবে। অপূর্ব একটা সুন্দর ঠাকুরের ছবি করেছে, আমি অনুগ্রহ করে ওইটা নিয়ে এসো। ও নিজে তুলে দিচ্ছে বড় মহারাজের হাতে। আর আরেক মহারাজ বন্ধুকে দেখছি, মহারাজ আসুন, সায়ক এসো একটু মঞ্চে, এক মিনিটের জন্য এসো, তোমাদের জন্য ও অনেক খেটেছে। ও দুটো যে তুমি দিতে চাও যে দুটো ছবি ওইটা দিয়ে দাও। আর সায়ক এসো, আপনাদের আশীর্বাদে আমরা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে করছি, সবসময় তো এক শিল্পী থাকে না, অনেকে অনেক কাজে। এবার প্রথমে ওই আরেক মহারাজ আছেন তার হাতে তুলে দাও, এই ওর জন্য একটা জোরে হাত তুলে দিবেন। ও হাতের কাজ খুব ভালো, ও দেখুন কিভাবে পেপার কাটিংটা করেছে। আর সায়ক, সায়ক যখনই এসছে ওকে বিরক্ত করেছি, ও আমাদের যা পরনাস্তি সাহায্য করেছে। আর দু চার কথা বলে মহারাজ আপনার আশীর্বাদ নিয়ে আজকে শেষ। হাওড়াসন্ধানী শিল্পী গোষ্ঠীর সমস্ত কুশীলবদের আমি আমার নিজের পক্ষ থেকে এবং ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আমরা এই সন্ধ্যাটি মাতৃ সান্নিধ্যে কাটালাম, এর চেয়ে বড় কথা আর কিছু নেই। কিছু কিছু দৃশ্য আমাদের অন্তরকে অত্যন্ত গভীরভাবে স্পর্শ করেছে। হয়তো অনেকের হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু মনে হয়েছে একটু মার্জনা করলে ভালো হতো, বা একটু আরও চিন্তা ভাবনা গভীরভাবে দিলে ভালো হতো কিছু কিছু ক্ষেত্রে। সেগুলো যদি ওদের ইচ্ছে থাকে তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি। এরা বহুদিন ধরে সাধক রামপ্রসাদ এই যাত্রা পালাটি উন্মুক্ত করছেন, আমাদের এখানে প্রথম হলো। বহুদিন করার ফলে তাদের একটা নিশ্চয়ই দক্ষতা বা এফিসিয়েন্সি এসেছে, আরো পারফেকশন দরকার একটু আমি বলতে পারি। এবং আপনার ছবিগুলো যদি ভিডিও হয়ে থাকে হয়েছে আপনার একটু দেখবেন, নিজেরা যদি একটু দেখেন না আরো ভালো হবে। আমি সকলকে শুভেচ্ছা জানাই, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠান শেষে মানে আপনাদের রং টং সব তুলে নিয়ে আমাদের এখানে একটু নৈশ আহার করে তারপরে যাবে। আর একটা কথা আমি মানে আবেগ সংবরণ করতে পারছি না, আমাদের গিরিশের নটী বিনোদিনী দেখতে এসেছিলেন, গিরিশের মনের গুরু আর ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আজকে এই দলে অভিনয় দেখতে এসেছিলেন আমার ওপর কৃপা প্রবশে আমার সঙ্গীত গুরু বিজেন মুখোপাধ্যায়। তিনি হাতে একটু আগে চলে গেছেন, আমি ধন্য আপনাদের সকলের কাছে, এটা একটু আমি শেয়ার করলাম। সকলে আশীর্বাদ করুন, আমরা যেন আরও করতে পারি, এইভাবে গুরুজনদের আরও মননশীল করে এখানে নিয়ে আসতে পারি। আপনাদের সকলের কাছে আমার প্রণতি রইল। শেষ কথা, আমরা এর পরের লক্ষ্য আমরা হয়তো স্বামীজির বাড়িতে করব, তখন আপনারা অবশ্যই যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ওই সংস্থার সম্পাদক হিসেবে সমস্ত দায়িত্ব আমার মাথায় তুলে নিচ্ছি। আর যদি কিছু ভালো হয়ে থাকে এই কুশীলবদের জন্য, এদের জন্য একটা জোরে হাততালি দেবেন, মিউজিশিয়ান বন্ধুদের জোরে হাততালি দেবেন। শুভরাত্রি।